আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মমতার উদ্দেশ্যে যা বললেন ওমর সানি, বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিশাল জয় নিয়ে ক্ষমতায় বসছে তৃণমূল। বিশাল ব্যবধানের ওই জয়ে শুভেচ্ছায় ভাসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশের তারকারাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। 90 দশকের বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, পশ্চিমবঙ্গের জনগণ উগ্র হিন্দুত্ববাদ বিশ্বাস করে না, তারা অসাম্প্রদায়িক চেতনার ধারাকে অব্যাহত রাখতে বাংলার মেয়েকেই বেছে নিয়েছেন। অভিনন্দন মমতা ব্যানার্জি, আশা করি দুই বঙ্গের সম্পর্কে সেতুবন্ধন আরো সুদৃঢ় হবে এবং তিস্তা চুক্তির বাস্তবায়ন হবে। লাভ বাংলাদেশ। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থীদের জয় জয়কার, সেদিক থেকে ঠিক উল্টো বিজেপি তারকা প্রার্থীদের। ভোটের মাঠে তারা তাদের তারকা ইমেজকে কাজে লাগাতে পারেননি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।